আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুগের ডাল আর দুটো ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মুগের ডাল নিয়েছি 100 গ্রাম। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হবে। মুগের ডালগুলোকে ভেজে নিতে হবে, তো ডালগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। ডালগুলো যখন আমি ভেজে নেব তখন আপনাদেরকে দেখাবো। এবার এখানে দেখুন দুটো ডিম বাটিতে ভেঙে নিয়েছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়ো, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ডিমটা ভালোভাবে গুলে নিয়েছি, সাইডে রেখে দিলাম, গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। তারপরে মুগের ডালগুলো এবার আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ডালগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। মুগের ডাল ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন ডালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি, কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পানি, তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি, ডালগুলো সেদ্ধ করে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল দিলে ডালটা কিন্তু উতলে পড়ে যাবে না, সেই জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে ঢেলে নেব, এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল, তো এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1টা তেজপাতা আর 1টা দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। এবার এগুলোকে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার আদাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে খুব বেশি মশলা লাগবে না, সেজন্য আমি অল্প করে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখুন এইভাবে 5 মিনিট মতো আপনারা কষিয়ে নেবেন, তাতে করে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগের ডাল। এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করছি। দেখুন খুব ভালোভাবে ডাল আবারও একটু কষিয়ে নেব, এইভাবে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। ডালটা এইভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তো আপনারা এইভাবে একটু কষিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে, আপনারাও কিন্তু গরম পানি দিয়ে দেবেন।
এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো ডাল আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেভাবে এখানে পানি দিয়ে দেবেন। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। কড়াইটা আমি অন্য চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে। এবার এখানে আমি গোলানো ডিমটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমটা ভেজে নেব। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখাই, তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ডিমটা খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি স্প্যাচুলার দিয়ে ডিমটা এইভাবে করে কেটে নিচ্ছি। তো আমি এখানে স্প্যাচুলার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন লম্বা করে কেটে নিলাম, তারপরে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন ডিমটা কাটা হয়ে গিয়েছে, তো আপনাদের পছন্দ মতো আপনারা এখানে কেটে নেবেন। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডিমগুলো দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এখানে গরম মশলার পরিবর্তে আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। তো ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন ঢাকনাটা 2 মিনিট পর আমি খুলে নিয়েছি, আর ডালটা সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু এইরকমই রাখবো, এর থেকে ঘন করব না। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়, এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।